আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে টুটি ফুটি, আর এটা আমি বানাবো তরমুজের খোসা থেকে। আমরা সাধারণত তরমুজ খাওয়ার পরে খোসাটাকে ফেলে দিই, ওর ফেলে না দিয়ে আপনারা অনেক সহজে এর থেকে টুটি ফুটি বানায় রাখতে পারেন। বাসায় কেক মাফিন এগুলো বানানোর সময় ব্যবহার করতে পারবেন, এছাড়াও বাচ্চারা কিন্তু এগুলো এমনি কেড়ে কেড়ে খেয়ে নেবে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিছি, চোটা নিয়ে নিছি আর কি। এগুলাকে আমি এই ভিতরে লাল অংশটুকুও ফেলে দিব, উপরের সবুজ অংশটুকুও ফেলে দিব। মানে এইভাবে করে এই যে লাল যদ্দূর আছে তদ্দূর ফেলে আর এই সবুজ অংশটুকু আমি সুন্দর করে কেটে নিব। মানে ভিতরের এই সাদা অংশটুকু নিব, এইগুলোকেও আমি খুব ছোট ছোট টুকরা করে নিব, টুটি ফুটির মতো আর কি। এগুলো বোধহয় একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিই, সাদা অংশ চলে যাবে। এই দেখেন, এরকম ছোট ছোট টুকরা করে নিব। তো আমি যতগুলো পারি ততগুলো করে নিব, একদম সুন্দর সুন্দর চার পাঁচে ডাইস ডাইস করে নিয়ে নিব। সাদা অংশ এবং সবুজ, লাল অংশ এবং সবুজ অংশ যাতে না থাকে, সবগুলোকে আমি এইভাবে কেটে নিব। তো আমি এতগুলাকে কেটে নিলাম, একটা বড় তরমুজের চার ভাগের এক ভাগ। এইগুলাকে আমি এখন এখানে পানি ফুটাই নিছি, নর্মাল পানি জাস্ট ফুটাই নিছি, লবণ টবণ কিছু দেওয়া না। এর মধ্যে এইগুলাকে দিয়ে আমি একটু সাত আট মিনিট জাল দিয়ে নিব, একদম নরম করে সিদ্ধ করবো না, জাস্ট ছয় সাত মিনিট জাল দিলেই হয়ে যাবে এটা আর কি। দেখতে একটু ট্রান্সলুসেন্ট হয়, একটু স্বচ্ছ হয়ে যাবে, তাইলেই হবে। গলায় ফেলার কোনো দরকার নেই, কিংবা সিদ্ধ করে ফেলার কোনো দরকার নেই। কারণ এখন আমি পানিতে দিলাম, আর মিনিট দেড়েক দুইকের মধ্যে পানিটা আবার ফুটে উঠবে, তারপরে পাঁচ মিনিটের মতো জাল দিব। ফুটে ওঠার পরে ছয় সাত মিনিট জাল দিলাম, এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নিব। মোট সাত আট মিনিট জাল দিলেই হয়ে যাবে। আমি এখন পাতিলে দুই কাপ চিনি নিয়ে নিছি, এর সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঘন একটা শিরা করে নিব। বেশি পানি দেওয়া দরকার নাই, অল্প ধরেন আধা কাপেরও কম দিলাম। দিয়ে এটাকে এখন জাল দিয়ে একটা পাতলা শিরা করে নিব। চিনিটা পানির সাথে ভালো মতো গলে গেলেই, কোনো দানা যাতে না থাকে, আমি এর মধ্যে অল্প একটু যে কোনো ফুড ফ্লেভার দিব। আমি এখানে গোলাপ জল দিচ্ছি, কম খরচে সারতেছি, আপনার ইচ্ছা করে ভ্যানিলা কিংবা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। এইটার সাথে একটু মিশাই আমি এর মধ্যে, এই যে এগুলা সিদ্ধ করে রাখলাম এগুলা দিয়ে দিই। দিয়ে এখন এর সাথে আমি এটাকে ভালো করে একটু জাল দিয়ে নিব, খুব বেশি জালে না, অল্প জালেই, যাতে চিনির শিরাগুলোর সাথে ভালো মতো মিশতে পারে, আর চিনির শিরা একটু শুকায় শুকায় যায়। পনেরো মিনিটের মতো জাল দিলাম, শিরাটা প্রায় অর্ধেক হয়ে গেলে, মানে ঝোলটা অর্ধেক হয়ে গেলে আমি চুলাটা নিভাই দিই। এ দেখেন একটু ঘন হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে প্রায়, কারণ তরমুজ অনেক পানি ছাড়ে, এটা শুকানো খুব মুশকিল। এখন আমি এটার সাথে রং মিলাই নিব। আমি নিয়ে নিলাম, এখন আমি প্রত্যেকটার মধ্যে ফুড কালার মিশাবো, এক একটার মধ্যে এক এক কালার মিশাবো। এটার মধ্যে হলুদ দেই, যদি কমলা দেখা যাচ্ছে এটা কিন্তু হলদে হয়ে যাবে পরে। এটার মধ্যে দিই লাল, একটার মধ্যে সবুজ, আর আমার নীল রঙেরটা নাই, আছে বেগুনি, আর একটার মধ্যে বেগুনি দিয়ে দিই, অসুবিধা কী আছে। সবগুলোকে আমি ভালো করে মেখে নিই। ভালো করে মেখে নিলাম এইগুলাকে, এখন আমি সারা রাত এইভাবে খোলা অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দিব, যাতে রঙটা পুরোপুরি চুষতে পারে, তারপর আমি এটাকে শুকাবো। তো পাঁচ ছয় ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হচ্ছে আমার এগুলোর অবস্থা। এখন এগুলো আমি এর থেকে তুলে নিব, কারণ এর মধ্যে একটু বেশি শিরা আছে। এগুলোকে তুলে নিয়ে আমি এখন একটা ট্রের উপরে রেখে বাইরে ফ্যানের হাওয়ায় রেখে দিব। সবগুলোকে আমি সুন্দর করে একটা ট্রের উপরে নিয়ে নিলাম, ছড়াই দিলাম। এখন আমি এগুলাকে ঘরের মধ্যে রেখে ফ্যানের হাওয়ায় শুকায় নিব, সারা রাত রেখে দিলেই হয়ে যাবে। প্রত্যেকের বাসায় কম বেশি ফ্যান চলে, এখন একটু বাতাসে রাখলেই হয়ে যাবে, রোদে রাখলে কিন্তু এটা কালারটা জ্বলে যাইতে পারে, সেই জন্য আমি ঘরের মধ্যে রেখে এটাকে শুকায় ফেলবো ফ্যানের বাতাসে। ঘরের মধ্যে ফ্যানের বাতাসে রাখার পরে দেখেন শুকায় মোটামুটি ঝরঝরা হয়ে গেছে আমার ইয়েগুলা, টুটি ফুটিগুলা। এখন আমি আপনাদের এগুলাকে একটা পাত্রের মধ্যে উঠে দেখাচ্ছি, একদম একদম দেখেন ঝরঝরা হয়ে যায়, কিছু কিছু হয়তো লেগে থাকে, এই যেরকম একটু লেগে থাকলে এগুলাকে একটু চাপ দিলে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে, একটু চাপ দিলে আলাদা আলাদা হয়ে যাবে।
কিন্তু রোদে না এটা ফ্যানের বাতাসেই শুকাইতে হবে, কারণ রোদে দিলে এটা কিন্তু এই লাল টাল কালারগুলো ডিসকালার হয়ে যায় অনেক সময়, সেই জন্য এইভাবে রাখতে হবে। এগুলো লেগে গেলেই ছাড়া দিলেই হয়ে যায়, এই একদিন দেড় দিন মোটামুটি ফ্যানের বাতাসে রাখলে এই গরমের মধ্যে এটা শুকা যায়, শীতকালে আরও দ্রুত হইত। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টুটি ফুটি তরমুজের খোসা দিয়ে বানায় ফেলাইলাম। শুকানোর পরে এগুলাকে যে কোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন, কেক টেক কোনো কিছু বানাইলে, মাফিন টাফিন বানাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা এমনি বাচ্চারাও খেয়ে খুব মজা পাবে। তরমুজ তো আমরা সবাই খাই এই গরমের দিনে, খোসাগুলো ফেলে না দিয়ে বরঞ্চ সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারি। হ্যাপি জোসের একটা আইটেম, কেক কিংবা মাফিন টাফিন বানানোর সময় ভিতরে দিয়ে দিলে দেখতেও যেমন সুন্দর রাখে, বাচ্চারাও তুমি তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে, আর সাথে সাথে আমাদের কিছু পয়সাও সাশ্রয় হবে। টুটি ফুটি পয়সা খরচ করে আর কেনার দরকার নাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।